আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি আল্লাহর রহমতে আপনারা সকলেই ভালো আছেন, সুস্থ আছেন। আরও একবার আপনাদের মাঝে গাড়ির ভিডিও নিয়ে উপস্থিত হয়েছি। আজকের গাড়িটি টাফি মহামহান। আপনারা যারা মহামহানের প্রতি ইন্টারেস্ট তারা গাড়িটি দেখতে পারেন। গাড়িটি একেবারে কম বাজেট, লো বাজেটের মধ্যে, আর গাড়িটি শুধু ইঞ্জিন বিক্রি হবে। আর আপনারা অবগত রয়েছেন যে টাফি কিন্তু অনেক তেল সাশ্রয়ী, শক্তির বিচারেও অনেক ভালো গাড়ি, চাষে কিংবা কেয়ারিংয়ের জন্য পারফেক্ট। আর ভিডিওতে যেই গাড়িটি দেখতে পাচ্ছেন, এটি হচ্ছে 2016 দিকের মডেল। গাড়িটি দিয়ে চাষ এবং ট্রলি দুটোই কাজ করা হয়েছে, তবে ট্রলির জন্যই অ্যাকচুয়ালি কেয়ারিংয়ের জন্যই কেনা হয়েছে, চাষে খুব কম চলছে। তো মালিকপক্ষ আমাকে জানিয়েছেন এখনও ইঞ্জিন গিয়ারবক্স খোলা পড়েনি, শুধু টুকিটাকি কাজ করানো হয়েছে, সেগুলো ভিন্ন কথা। তবে চাকা হচ্ছে রাবারিং করা, রিপেয়ার করা চাকা, আপনার কন্ডিশন দেখতেই পাচ্ছেন। গাড়িতে এক টাকারও কোনো কাজ নেই, নেবেন এবং চালাবেন, আপনার আউটলুকিংটা দেখতেই পাচ্ছেন। মালিকপক্ষ আমাকে যতটুকু ইনফর্ম করবে আমি ততটুকুই আপনাদের মাঝে প্রেজেন্টেশন করতে পারবো। এরপরে বাদ বাকি আপনাদের অনেক প্রশ্ন থাকতে পারে, সেগুলো আপনারা অবশ্যই মালিকের নাম্বারে ফোন দিয়ে যোগাযোগ করবেন। গাড়িটি অবশ্যই দেখার জন্য আপনাদের যেতে হবে পার্বতীপুর উপজেলা। আপনারা যারা রংপুর অঞ্চলের মধ্যে রয়েছেন, ঠাকুরগাঁও, নীলফামারীর লালমনিরহাট, গাইবান্ধা, কুড়িগ্রাম, আর এইদিকে জয়পুরহাট, নাটোর, নওগাঁ, পাবনা, সিরাজগঞ্জ, এই দিকের মধ্যে রয়েছেন, তারাও আপনারা গাড়িটি দেখে আসতে পারেন। আর গাড়িটির দাম বলা হচ্ছে শুধু ইঞ্জিন 2,50,000 টাকা, 2,50,000 টাকা এটা বলা দাম, চাওয়া দাম। এরপরেও আপনারা যদি আপনাদের মতামত জানাতে ইচ্ছুক, যদি চান, তাহলে অবশ্যই মালিকের সাথে কথা বলে দামের ব্যাপারে সমঝোতায় আসতে পারেন। দাম আরও কিছু কমতে পারে, কতটা কমবে সেটা আপনারা মালিকের সাথে কন্ট্যাক্ট করবেন। আর আরেকটি ব্যাপার যে আপনারা অবশ্যই নিজ দায়িত্ব থেকে গাড়িগুলো কিনবেন, দেখবেন, শুনবেন, সব কিছুই নিজ দায়িত্ব থেকে করবেন, গাড়ির কাগজপত্র দেখে শুনে নেবেন। আর স্ক্রিনে যে নাম্বারটি দেখতে পাচ্ছেন, ভিডিও স্ক্রিনে, এই নাম্বারটি মালিকের, আপনারা আরও বিস্তারিত কথা বলতে পারেন। তো বন্ধুরা, আজকে এ পর্যন্তই। যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে পারেন, সেই সাথে যদি নতুন ভিজিট করে থাকেন আমাদের চ্যানেলটি এই মুহূর্তে, তাহলে অবশ্যই সাবস্ক্রাইব তো করবেন, সেই সাথে বেল আইকনটি অন করে রাখবেন। তাহলে কি হবে, আমাদের যে কোনো নতুন ভিডিও দেওয়া মাত্রই সবার আগে পৌঁছে যাবে আপনার কাছে। তো আজকে এ পর্যন্তই, দেখা হবে নেক্সট ডে, আল্লাহ হাফেজ। চলে যা।